কাছ থেকে কাঁদতে শিখেছি, আমায় কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি গানের গল্পটা একদমই জানি না, আমি আজ সুবিধার কাছ থেকে শুনতে চাই দাদা কি হয়েছিল। এটা দেবুদের সবের মতো পাকিস্তান থেকে আসছে, একদম ওই রকম মেজাজ। আমাদের ভাগ্য যে উনি রাজি হলেন, আমাকে আর এন্ড্রু কিশোর আর নিয়াজ মোহাম্মদ চৌধুরী তিনজনকে তিনি গান করবেন। তো প্রথম দিন আমি গাইব, আমি গেলাম আলাপচারিতা কিছু উর্দু কিছু বাংলা মিলে, তো বলে তোমার জন্য একটা গান রেডি করেছে, মানে একটা গান দিয়েছে, আমি সুর এখনো করি নাই, তবে মনে হচ্ছে গানটা খুব একটা সুন্দর গান, সেট একটা গান খুব সুন্দর, আমার কথা খুব ভালো লেগেছে। ওই গান আমি দুইটা টেক দিয়েছিলাম, দুইবার দুইটা টেকে হয়ে গিয়েছিল। উনি উনি আবার যখন গান রেকর্ড উনি ওই প্যানেলে উনি বসতেন না, বাইরে থাকতেন, চলে যেতেন, এই গান তুলে দিলাম তুমি তোমার মতো করে। আমি দুইবার টেক করার পরে উনি আসলেন, দুলালদা বলে একজন প্রডিউসার ছিলেন, টাস্কের সাথে বলে দুলাল কেতনা টেক লিয়া আপনি, বলে দো দাদা শোনাই, ঠিক আছে পহলওয়ালা থোড়া ইধার ইধর হয়, দ্বিতীয়টা ঠিক আছে দ্বিতীয়টা বাদ। আমি এত বড় গান দুইবার গাইলে কিছু তো হইলো না, ঠিক আছে দ্বিতীয়টা গান ওকে চলে আসলাম। এবং সেই ওকে শব্দই আজ আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। গানটা শুনি। বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, আমার কম ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি, আমার জ্বালানো ভয় দেখে কোনো লাভ নেই। আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। সাগরের কাছ থেকে জানতে শিখেছি, আমার অসীম ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি, আমার জ্বালা ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, আমার কান্না ভয় দেখিয়ে কোনো লাভ নেই। Thank you.
চোখের কাজল আমি চাই না হতে কার প্রেমের আঁচল আমি চাই না হতে কার চোখের কাজল আমি তুটিনি কাছ থেকে চলতে শিখেছি দুটিনির কাছ থেকে চলতে শিখেছি আমার পিছু ডাকা ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি জ্বলতে শিখেছি জ্বলতে শিখেছি আমার জ্বালানো ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি আমার কম ভয় দেখিয়ে কোনো লাভ নেই কবিতা পড়ার প্রহর এসেছে রাতে নির্জনে কবিতা পড়ার প্রহর এসেছে রাতে নির্জনে